বুধবার দেশের 18টি স্থানে প্রধানমন্ত্রী ভারতীয় জনঔষধি কেন্দ্রের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই 18টি জনঔষধি কেন্দ্রের মধ্যে আগরতলা রেল স্টেশনেও একটি জনঔষধি কেন্দ্রের উদ্বোধন হলো বুধবার। এই উপলক্ষে বুধবার আগরতলা রেল স্টেশনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য। এছাড়াও উপস্থিত ছিলেন স্থানীয় কর্পোরেটর উদয় ভাস্কর চক্রবর্তী, রেলওয়ে লামডিং ডিভিশনের ম্যানেজার এ কে পাণ্ডে সহ অন্যান্যরা। এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ভারতীয় জনঔষধি কেন্দ্রের একটি আউটলেটের উদ্বোধন করেন রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য। এই প্রসঙ্গে রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য বলেন, এই জনঔষধি কেন্দ্রের মাধ্যমে রাজ্যবাসী স্বল্প খরচে ভালো ঔষধ পাবেন, এতে রাজ্যবাসী সুফলও পাবেন। এর জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জ্ঞাপন করেন রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য। আজ আপলোক সব জানতে হ্যাঁ, দরভঙ্গা সে বিহার কি দরভঙ্গা মে এইমস কা উদ্ঘাটন ওর সাথে সাথ অল ওভার ইন্ডিয়া মে 18 প্লেস মে জনঔষধি প্রধানমন্ত্রী জনঔষধি কেন্দ্র খোলা গিয়া হ্যাঁ। ইসমে হাম ত্রিপুরাবাসী সৌভাগ্য হ্যাঁ কি ত্রিপুরাবাসী কো ভি এক আগরতলা রেলওয়ে স্টেশন মে ইয়ে প্রধানমন্ত্রী জনঔষধি কা কাউন্টার ভি মিলা হ্যাঁ, তো উসকা ভি উদ্ঘাটন প্রধানমন্ত্রী জি নে কিয়া হ্যাঁ। আর মে আশা করতা হুঁ ইস ওজে সে হামারা জো জো আম আদমি হ্যাঁ জো বিমার রেতে হ্যাঁ দবাই জরুরত পড়তি হ্যাঁ, তো ইন লোগো কো জো সস্তা আর আচ্ছে দবাই মিলনা ইয়ে আজ এক এক্সাম্পল ত্রিপুরা মে কিয়া হ্যাঁ। মে আবার আবার ব্যক্ত করতা হুঁ আমার প্রধানমন্ত্রী জি কো ত্রিপুরা কি বারে মে ভি উন্হোনে এসে সোচ রাখা হ্যাঁ আর ত্রিপুরাবাসী কো ইসমে লাভ মিলেগা। এদিন রাজ্য বিজেপি সভাপতি তথা রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য জানান, স্বাধীনতার পর পূর্বতন কেন্দ্রীয় সরকারগুলি উত্তর পূর্বাঞ্চলের জন্য কোনো উন্নয়নমূলক কাজ করেনি। 2014 সালে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হওয়ার পর উত্তর পূর্বাঞ্চলের উন্নয়নের জন্য পৃথক মন্ত্রণালয় চালু করা হয়েছে। তিনি আরও জানান, রাজ্যের সাব্রম পর্যন্ত ব্রডগেজ রেল লাইন চালু হয়েছে, ইতিমধ্যেই বিদ্যুতের কাজও শেষ হয়ে গেছে। কিছুদিনের মধ্যেই আগরতলা থেকে শিলচর পর্যন্ত বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন চালু হবে বলে জানান রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য। সরকার নর্থ ইস্ট পিছলে মানে যে সরকার থি ও ডেভেলপমেন্ট ইস্যু মে কুছ নেই কিয়া, লেকিন মে মানতা হুঁ 2014 মে মোদীজি দেশকে প্রধানমন্ত্রী বননে কে বাদ ইয়ে নর্থ ইস্ট কি বিকাশ কে লিয়ে অলগ সে মন্ত্রক ভি খুলা হুয়া হ্যায়, আপ লোগ জানতে হ্যায় ডোনার মিনিস্ট্রি হ্যায়। তো আর ইয়ে কানেক্টিভিটি আজ রেল কানেক্টিভিটি হো সড়ক কানেক্টিভিটি হো এয়ারপোর্ট কানেক্টিভিটি হো সব মে সুধার আয়া হ্যায়। আর ত্রিপুরা মে খাস করকে 2014 কে বাদ যে প্রধানমন্ত্রী দেশকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জি বাননে কে বাদ 2016 মে ব্রডগেজ কানেক্টিভিটি দো সাল মে আমার প্রধানমন্ত্রী জি নে ত্রিপুরা কো ইয়ে উপহার স্বরূপ দিয়া হ্যায়। আজ ত্রিপুরা মে সিব আগরতলা নেই সাব্রুম তক রেল কানেক্টিভিটি হুয়া হ্যায়। ইসমে আগরতলা সে আজ মানে ভারতবর্ষ কি সবই প্রান্তো কা ট্রেন কানেক্টিভিটি আজ আগরতলা স্টেশন মে হো রহা হ্যায়। ইয়ে আমারা সৌভাগ্য হ্যায় এসে প্রধানমন্ত্রী হাম লোগো কো মিলা হ্যায় জো ত্রিপুরা কে লিয়ে ভি সোচতা হ্যায়। আর আপ লোগ হাল হি মে জানতে হ্যায় যে ত্রিপুরা মে ইনফ্রাস্ট্রাকচার জো ইলেকট্রিক জো বন্দে ভারত জেসে ট্রেন চলনে কা জো ইলেকট্রিফিকেশন জো কানেক্টিভিটি হ্যায় উসকা ভি কাম খতম হো গিয়া হ্যায়। মে আশা করতা হুঁ কুছ হি মহিনো মে বন্দে ভারত এক্সপ্রেস ভি ত্রিপুরা শিলচর আগরতলা শিলচর মে ভি কানেক্টিভিটি স্টার্ট হো জায়েগা। উল্লেখ্য, বুধবার দেশের যে 18টি স্থানে প্রধানমন্ত্রী ভারতীয় জনঔষধি কেন্দ্র চালু হয়েছে তার মধ্যে উত্তর পূর্বাঞ্চলের বদরপুর স্টেশন এবং আগরতলা রেল স্টেশন রয়েছে। আগরতলা রেল স্টেশনে এই কেন্দ্র চালু হয় রাজ্যবাসী বিশেষভাবে উপকৃত হবেন বলেই মনে করছে বিভিন্ন মহল। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।